বাহ সুন্দর, সবুজ আপেল, লাল আপেল। এসেছিলাম ওয়ালমার্টে, ইউএসএতে আসার পর প্রথম ওয়ালমার্টে এটা আমার বাজার, সদাই করতে গিয়েছিলাম। ওয়ালমার্ট যুক্তরাষ্ট্রের বিশাল একটা বড় সুপার শপ, বাংলাদেশে যেমন আগরা, স্বপ্ন, মেনাবাজার, তেমনই এদেশে ওয়ালমার্ট খুবই জনপ্রিয়। এবং এখানে সবজিগুলো খুবই তাজা। আমি যে সময় এসেছিলাম সে সময় অগস্ট মাস, এখানে ফুলকপি, বাঁধাকপি সব ধরনের সবজি আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেটগুলো লেখা আছে, কত প্রাইস। এখানে কুকিজ আইটেম, এটা ফ্রুটস সেকশন, এখানে ফ্রুটস রয়েছে, স্লাইস করা অ্যাপল, সব ধরনের ফ্রুটস মোটামুটি পাওয়া যায়। পাইনঅ্যাপল অর্থাৎ আনারস, তরমুজ, ওয়াটারমেলন, সব ধরনের ফ্রুটস আর অ্যাভেলেবল হিয়ার। আমরা যখন বাজার করছিলাম তখন একটু ভিড় কম ছিল তুলনামূলকভাবে। এটা সবজি, এখানে কাঁচামরিচটা একটু ভিন্ন আর কি, কাঁচামরিচটা অনেক মোটামোটা হয় আর কি। এটা আমার অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু, পেঁয়াজগুলো খুব বড় বড়, পেঁয়াজ দুই ধরনের পেঁয়াজ পাওয়া যায় এখানে, একটি সাদা পেঁয়াজ আর একটা লাল পেঁয়াজ। রসুনটাও অনেক সাইজে বড়, আমরা যেটাকে চায়না রসুন বলি, এটা আলু, সবগুলো প্যাকেট করা, একটা নির্দিষ্ট ওজন থাকে। এখানে কলা আছে, বিষয়টা হলো এখানে সব কিছু পাউন্ডে, পাউন্ড অর্থাৎ বাংলাদেশে যে আমরা কেজি হিসাব করি আর কি, কেজি দুই পাউন্ড সমান প্রায় এক কেজি হয়। এখানে সেকশন ওয়াইজ ভাগ করা রয়েছে সবগুলো। এটা হলো মিট আইটেম, বিভিন্ন ধরনের, এখানে চিকেন মিট পাওয়া যায়, বিফ পাওয়া যায়, এটা বিফ আইটেম, এবং স্লাইস করা বিভিন্ন অংশের মাংস আর কি, সবগুলো স্লাইস করা এবং প্যাকেট সাইজ করা, রেটগুলো দেওয়া আছে। সাধারণত এটা আসলে যারা আমরা মুসলিম, এটা হালাল না, এটা চিকেন মিট। এরপরে পর্ক আছে, আরও বিভিন্ন রকমের মিট পাওয়া যায়। তো সাধারণত মিটগুলো এখানে আসলে হালালভাবে উপায়ে প্রসেসিং করা হয় না, এজন্য আসলে যারা মুসলিম তারা সাধারণত এটা নেয় না আর কি, তারা অন্যভাবে হালাল যে গ্রোসারি শপ রয়েছে ইউএসএতে, একটাই সমস্যা যারা মুসলিম আছে তাদের জন্য আলাদা একটা মুসলিম গ্রোসারি শপ থেকে হালাল মিট কিনতে হয়। এছাড়া এখানে মিটের আইটেম প্রচুর ভ্যারিয়েশন আর কি, বিভিন্ন সাইজের মিট, বিভিন্ন সাইজের এবং দামের, বিভিন্ন একটা ধরা যাক একটি গরু তার বিভিন্ন অংশের, আমরা যেটা সিনার মাংস বলি বা যেটাকে বলি সবচেয়ে ভালো মাংস যেটা আর কি, সিনার মাংস এবং রানের মাংস, সেরকম স্লাইস করে রাখা আর কি। এখানে সিফুড আছে অর্থাৎ সাগরের সামুদ্রিক মাছ আছে বিভিন্ন ধরনের আর কি। এছাড়া এখানে কিছু এটা টয়লেটরিজ আইটেম, কুকিজ আইটেম অর্থাৎ বিস্কিটস, বিভিন্ন ধরনের বিস্কিটস পাওয়া যায়। এটা $2 অর্থাৎ আমরা যেটা বাংলাদেশে যেটা পেপসি বলি ওই টাইপের একটা আর কি ড্রিঙ্কস। এখানে বিভিন্ন কুকিজ আইটেম, যারা সাধারণত একটু হ্যান্ডিক্যাপড তারা সাধারণত এখানে এক ধরনের ট্রলি পাওয়া যায় যাতে বসে সেটা আপনাকে চালিয়ে নিয়ে দেবে। এটা কোকাকোলা আর কি, ইউএসএতে যেটা আমি দেখেছি কোকাকোলা সবচেয়ে জনপ্রিয় আর কি ব্র্যান্ড, এটা ওয়ার্ল্ডওয়াইড ব্র্যান্ড। কোকাকোলাটা এখানে আর কি প্রচুর মানুষ নিয়মিত, আমরা যেমন পানি খাই, ভাত খাই, এরা ভাত খেয়ে কোকাকোলা খাই। ডিপ সাধারণত এখানে 6টা, 12টা এবং 60টা পাওয়া যায় আর কি, এ অংশে আর কি, মানে 5 ডজন, 1 ডজন, 2 ডজন এরকম আছে আর কি, দামেও ভিন্নতা রয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন 60টা ডিম, এটা হলো $7 দাম আর কি, এখানে 60টা ডিম রয়েছে। সাধারণত যারা অনেকে বাজার করে ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে আসে, তাদের বাচ্চাদের নিয়ে আসে, বাচ্চারা খুবই এনজয় করে আর কি, ট্রলিতে বসে থাকে বা ট্রলি ঠেলে আর কি। এখানে এটা হলো বিলিং সেকশন, বিল সাধারণত দুইভাবে দেওয়া যায়, একটা হলে কাউন্টারে বিল পেশ করা যায় আর একটা হলো